ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঘরে বসে শিখি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জয়নবারা বেগম, প্রধান শিক্ষক, অসতি ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিকদম, বান্দরবান। বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই বই, খাতা এবং পেন্সিল সাথে নিয়েই বসে আছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কি করব, মজা করব। আচ্ছা, একটা ছবি দেখলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, একটা ছবি দেখব আমরা এখন। ছবি ছবি আমরা সবাই ভালোবাসি, তাই না? ছবি দেখব আমরা, একটু মনোযোগ দিয়ে দেখবে। এই যে এটা ছবি, এটা কি ছবি? মজার ছবি। ছবিটা একটু দেখো তো, এটা কিসের ছবি? আচ্ছা, তোমাদের বাড়িতে কি এরকম কোনো গাছ আছে, এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠেছে, এরকম কোনো গাছ আছে কারো বাড়িতে? নিশ্চয়ই আছে। তাহলে এই যে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেগুলো চিকড় গাছের সাথে জড়িয়ে বা কোনো কাঠির সাথে জড়িয়ে যেগুলো উঠে, সেগুলোকে আমরা কি বলি? লতা বলি। এই তো, খুব সুন্দর। সেগুলোকে আমরা কি বলি? লতা। তাহলে এটা কি? লতা। লতা, এটা কি? লতা। তারপরে এখানে কি আছে? লতার মাঝে পাতাও আছে, আর কি আছে? ফুল আছে। কি আছে? ফুল। আর ফুলটা কি রঙের ফুল? লাল রঙের ফুল। খুব সুন্দর, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ফুল কি রঙের? লাল রঙের। লতা গাছে লাল রঙের ফুল ফুটেছে, তাই না? লতা গাছে লাল ফুল, লতা গাছে লাল ফুল। আচ্ছা, তাহলে এই যে লতা, লতা সবুজ রঙের লতা আছে, সবুজ রঙের পাতা আছে, আবার লাল ফুলও ফুটেছে। তাহলে লাল রঙের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, একটা কাজ করি না, এই যে লতা পাতা দিয়ে একটা গান করলে কেমন হয়? ভালো হবে না? আচ্ছা, আমি দুটো লাইন গাই। লতা সবুজ পাতা সবুজ, লতা সবুজ পাতা সবুজ, সবুজ টিয়া পাখি সেই সবুজের মত ঘরে সূর্য যদি আঁকি, তাহলে কি হয়, কি হয় বলো না, তাহলে কি হয়, কি হয় বলো না। লতা সবুজ পাতা সবুজ, সবুজ টিয়া পাখি সেই সবুজের মধ্য ঘরে লাল সূর্য আঁকি। তাহলে লালের কথা বলা হয়েছে, লতার কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে খুব সুন্দর, এটা কি? লতা। লতা আমরা এই যে এখানে লতা, লতাগুলো একটু এভাবে এভাবে উঠে, সোজা উঠে না। এই যে লতার মধ্যে কি থাকে? পাতাও থাকে। লতার মধ্যে পাতা থাকে, হ্যাঁ, তারপরে আবার ফুলও আছে, তাই না? লতায় কি আছে? পাতাও আছে, ফুলও আছে। কোন রঙের ফুল? লাল রঙের ফুল। কোন রঙের? লাল রঙের। তাহলে এটা কি? লতা। এটা লতা। আর কি আছে? ফুল আছে। এই ফুলটা কি রঙের? লাল রঙের। তাহলে আমরা এটা কি পেয়েছি? লতা। এটা কি? লতা। এটা কি? লতা। আর ফুলটা কি রঙের?
এই ফুলটা, ফুলটা কি রঙের? লাল রঙের। ফুলটা লাল রঙের, ফুলটা লাল রঙের। তাহলে এটা কি বলেছিলাম? লতা। আর এটা কি? ফুলটা কি রঙের? লাল রঙের। তাহলে বন্ধুরা আমরা বলি তো একটু লতা, আবার বলো একটু লতা, 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 লতা। আবার বলো লতা, লতা, লতা। তারপরে কি বলেছিলাম? লাল, লাল। আবার বলো লাল। তাহলে লতা বলার সময় প্রথমে আমরা কি বলি একটু বলো তো? ল, লতা। কি বলি? ল। আর লাল বলার সময় কি বলি আবার একটু শুনি তো আমরা? লাল, লাল। তাহলে তখনই, তখনও আমরা কি বলছি? ল বলছি। তখনও কি বলছি? ল। তাহলে লতাও কি দিয়ে হয়? শুরুতে ল দিয়ে হয়, আবার লাল হয় ল দিয়ে। লতে লতা, সবাই একটু বলি লতে লতা। এই যে লতা, যেমন তেমন এমন হতে পারে লতা, তারপরে এই যে এরকম হতে পারে, তারপরে এরকম হতে পারে, তারপরে এরকম হতে পারে, তাই না? লতা লতার মতো করে ঘুরে। আচ্ছা, এখন এই যে আমরা লতা বলতে কি বলছি? ল। আর লাল বলতে ল। তাহলে আমরা এখন এই লটা কেমন সেটা একটু দেখি। আচ্ছা, এখন আমরা কি দেখব? ল দেখব, ল, তাই না? এই হচ্ছে আমাদের ল। এটা কি আমাদের ল? ল। তাহলে আমাদের আজকের বন্ধুর নাম কি? ল। লতে কি হয়? লতা। লতে লাল, লতে লতা। সবাই বলো আমার সাথে একটু, লতে লতা, লতে লাল। তাহলে আমাদের আজকে নতুন বন্ধুর নাম হচ্ছে ল। কি বলেছিলাম? ল, ল। আচ্ছা, লটা একটু দেখি তো, এই যে কেমন লতার মতো, তাই না? এই যে ঘুরানো পেঁচানো লতার মতো। আচ্ছা, তাহলে ল কিসের মতো? লতার মতো, লতার মতো ল। বলো তো সবাই, লতার মতো ল। ল কিসের মতো? লতার মতো। তাহলে আমি কি করবো? এটা ল আঁকবো, লতার মতো কি আঁকবো? ল। এখন আমি যেটা নিয়ে ফেললাম, তাহলে লতা দিয়ে আমরা এখন ল আঁকবো। এই যে এই লতা, লতা, ল, লতার মতো না? লতার মতো ল। বলো তো, লতার মতো ল। আবার বলো লতে লতা, লতে লতা। সবাই বলো একটু, লতে লতা, লতে লাল, লতে লাল, লতে লাল, লতে লতা, লতে লাল। তাহলে লতা গাছে লাল ফুল, লতা গাছে লাল ফুল। আবার বলো, লতা গাছে লাল ফুল, লতা গাছে লাল ফুল, লতা গাছে লাল ফুল। তাহলে লতে কি?
লতে লতা লতে লাল। আমরা লতা কিসের মতো জেনেছি? ল কিসের মতো? লতার মতো, লতার মতো, এই যে লতার মতো ল, এই যে এইভাবে ঘুরিয়ে লতার মতো করে কি লেখা হয়? ল লেখা হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? কার সাথে পরিচিত হলাম? লয়ের সাথে। ল আমাদের আজকের নতুন বন্ধু। ল লতে কি হয়? লতা হয়, লতে লাল হয়। এখন এই যে আমরা ল আঁকলাম, এই যে এখানে দিলাম ল, ল এখানে দিলাম ল, আবার একটা কি করব? ল আঁকব বড় করে। ল দেখো এই যে, তাহলে আমরা লতার মতো ঘুরাবো। এই যে, এই যে ল, এটা কি? ল লতার মতো, ল দেখো লতার মতো ঘুরছে। ল এখন কি হবে? লকে আবার আমরা লতা দিয়ে জড়িয়ে দেব। দেখো তো এই যে লতা, লতা, তারপরে এইখানেও দেব লতা, লতা, অনেক লতা, তারপরে এখানেও দিলাম লতা, এই যে লতা। লকে কি দিয়ে জড়িয়ে দিলাম? লতা দিয়ে। তাহলে লতে কি হয়? লতা। আবার লতার মধ্যে কি রঙের ফুল হয়? লাল রঙের ফুল হয়। কি রঙের ফুল হয়? লাল রঙের ফুল হয়। এই যে লতার মধ্যে একটা লাল রঙের ফুল ফুটে আছে। কি রঙের ফুল? লাল ফুল। লতে কি? লতা। আর লতে লাল, লতা লকে একদম জড়িয়ে ধরেছে, তারপরে সেখানে লাল রঙের ফুল ফুটেছে, মজা না? তাহলে লতা গাছে কি ফুল? লাল ফুল। লতা গাছে লাল ফুল, লতা গাছে লাল ফুল। এখন আমরা লতাগুলো ভ্যানিশ করে দেব, লতা এবং ফুল। আচ্ছা তুমি লাল, তুমি লাল ফুল এখানে থাকো। এখন এই যে লতা, লতা ভ্যানিশ হয়ে যাচ্ছে, লতাকে আমরা মুছে ফেলছি। লতা মুছে ফেললাম, সব লতাকে সরিয়ে ফেললাম, কেমন? আমাদের ল কিরকম? এই যে এরকম, এটা কি? ল। এই বন্ধুর নাম কি? ল। লতে কি? লতা। লতে লতা। এখন দেখো এই লটা আমরা কিভাবে লিখব। প্রথমে এই যে উপরের মাত্রাটা দেব, এখান থেকে শুরু করে এইভাবে সোজা একটা মাত্রা দেব। দেওয়ার পরে এই লতাটা এখান থেকে নিয়ে আসব, লতা, এই যে এখান থেকে ঘুরিয়ে লতাটা এই যে আবারও ঘুরালাম, এইখানে নামিয়ে আনলাম, তারপরে এটা এনে এখানে যোগ করে দিলাম। এটা কি করলাম? এখানে যোগ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি? ল। আবার একটু দেখো আমি কিভাবে যাচ্ছি। প্রথমে এই যে এখান থেকে এভাবে
মাত্রা দিলাম, তারপর এখান থেকে ঘুরিয়ে এই যে এভাবে ঘুরিয়ে এই লতাটা দিলাম, তারপরে এই লতাটা দিয়ে একদম নিচে নামিয়ে দিলাম, তারপরে এখান থেকে এনে এখানে যুক্ত করে দিলাম, এর নাম কি ল। আবারও একটু বলি, ল, লতে কি হয়, লতা হয়, লতে লতা হয়, লতে লাল, লতে লতা, লতে লতা, লতে লাল। তাহলে আমরা আজকে ল দিয়ে কয়টা শব্দ পড়লাম, দুইটা শব্দ পড়লাম, লতে লতা, লতে লাল। এখন ঝটপট তোমাদের খাতায় লিখে নাও, ল লিখো, লয়ে লতা হয় আর লাল হয়, এই দুটো শব্দ লিখে ফেলো। তারপরে তোমরা আরো একটু ভাবো, ল দিয়ে আর কি কি শব্দ হয়, তোমরা খুঁজে আরো একজনে পাঁচটা করে শব্দ বের করবে, খুঁজে খুঁজে বের করে তারপর তোমরা সেটা ছন্দে ছন্দে বলবে। আর যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে তোমাদের বাবা মায়ের কাছ থেকে সহযোগিতা নেবে, লতে আর কি কি শব্দ হয় সেটা বুঝে জিজ্ঞেস করবে, তোমরা নিজে নিজে আগে চিন্তা করবে, যদি না পারো সেক্ষেত্রে বড়দেরকে জিজ্ঞেস করবে। তাহলে লতাতে ল দিয়ে আরো অনেক শব্দ বানানো যায়, তোমরা চেষ্টা করবে। লিখা শেষ, অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে। তাহলে আমরা আজকে যে বন্ধুর সাথে পরিচিত হলাম তার নাম কি ল, তার নাম ল, যে এটা হচ্ছে ল। এখন তোমাদের বইয়ে এটা কি আছে, ডট দিয়ে আছে, প্রত্যেকটা বর্ণ ডট দিয়ে দিয়ে আছে, যাতে তোমাদের লিখতে প্রথমে লিখতে অসুবিধা না হয়। তাহলে তোমাদের বইতে যেখানে এরকম করে ডট দিয়ে আছে সেখানে তোমরা কি করবে তাতে তোমরা জানোই, কারণ আগের সবগুলো বর্ণ তোমরা যেভাবে ডটগুলো যুক্ত করেছ ঠিক সেভাবেই এবারেও ল এর ডটগুলো যুক্ত করবে। এই যে তোমাদের 33 পৃষ্ঠা, এই যে এখানে আছে ল, ল এই যে ডট, ডটটা কি করবে যুক্ত করবে, যুক্ত করে নিচের খালি আরো তিনটা ঘর আছে সেখানে তোমরা ল লিখবে। এই যে দেখো আমি যুক্ত করে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই যে একটা একটা করে ডট যুক্ত হবে, এভাবে যুক্ত হলো, তারপরে এখান থেকে যুক্ত হবে, এখান থেকে যুক্ত হয়ে একটার সাথে একটা লাগবে, লেগে এই যে এই, তারপরে এইটা যুক্ত হবে এবং নিচে চলে যাবে, তারপরে এই ডটটা যুক্ত হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা চেষ্টা করো তোমরা পারবে, এবং ডট যুক্ত করার পরে তোমরা নিচে খালি ঘরগুলো পূরণ করবে ল লিখে, এবং তোমাদের খাতায় আরো অনেক ল লিখবে এবং ল দিয়ে আরো অনেক শব্দ পড়বে, কেমন? তো ছোট্ট বন্ধুরা আমার যাবার সময় হলো, আমাকে বিদায় দাও, পরবর্তীতে তোমাদের সাথে আবারও নতুন বন্ধুদেরকে নিয়ে আসবো, অনেক গল্প হবে, অনেক মজা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, ঘরে থেকো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো। আল্লাহ হাফেজ।